ভয়ঙ্কর বিপদে পূজা বন্দ্যোপাধ্যায় ঘটতে পারত বিরাট বিপদ অল্পের জন্য প্রাণে বাঁচল গোটা পরিবার ঈশ্বরকে ধন্যবাদ জানালেন অভিনেত্রী টলিপাড়া থেকে শুরু করে বিটাউনের জনপ্রিয় অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় বাংলা ছবি ওয়েব সিরিজের পাশাপাশি তিনি হিন্দি সিরিয়ালের তুমুল জনপ্রিয় মুখ খুব শীঘ্রই তাকে দেখা যাবে ক্যাবারে নামক একটি ওয়েব সিরিজে আপাতত তারই প্রচারে ব্যস্ত নায়িকা তবে এর মাঝেই অভিনেত্রীর বাড়িতে বিরাট দুর্ঘটনা নিজের বাড়িতেই যে বিপদ ঘটতে চলেছে সেটা বুঝতেই পারেননি তিনি এখন কলকাতার বাড়িতেই আছেন তিনি গ্যাস পাইপ ফেটে আগুন লেগে যায় বাড়িতে অল্পের জন্য রক্ষা পেলেন সকলে অভিনেত্রীর বাড়িতে তখন উপস্থিত ছিলেন সকলেই রান্নাঘরে গ্যাস জ্বালাতে গিয়ে ঘটে দুর্ঘটনা নিজের সোশ্যাল মিডিয়ায় লিখলেন সেসব ঘটনা পূজা লিখলেন আজ অল্পের জন্য রক্ষা পেলাম রান্নাঘরে আগুন লেগে গিয়েছিল ঈশ্বরকে ধন্যবাদ আমাকে এবং পরিবারকে রক্ষা করার জন্য পূজার বাড়িতে সেদিন হাজির হয়েছিলেন তার বন্ধু মনীষ পাল তাকে আদর যত্ন করতেও দেখা গিয়েছিল কিন্তু এখন কেমন আছেন অভিনেত্রী অভিনেত্রীর সংবাদ মাধ্যমে জানালেন গ্যাস পাইপ ফেটে গ্যাস বেরোচ্ছিল প্রথমে বুঝতেই পারিনি তাই গ্যাস জ্বালাতে গিয়েই বিপত্তি ঘটে রান্নাঘরে আগুন ধরে যায় যদিও বৈদ্যুতিক যন্ত্র ছিল যেগুলি আগুনের হাত থেকে রক্ষা পেয়েছে নইলে আরও বড় বিপদ ঘটতে পারত অভিনেত্রী সিনেমার পর্দায় রুটিন মাফিক না হলেও টলিউড এবং বলিউড দুই পাড়াতেই তাকে দেখা যেত কাজ করেছেন কপিল শর্মা শোয়ে কাজ করছেন নতুন ওয়েব সিরিজ ক্যাবারেতে